হ্যালো ফ্রেন্ডস, আমি শিবদাস হালদার আবার আজকের আপনাদের সামনে হাজির হয়েছি অ্যাডোব পেজ মেকারের একটি বিশেষ টিউটোরিয়াল নিয়ে। আজকে আমি যে বিষয়ে আলোচনা করব সেটি হচ্ছে, একটু দেখিয়ে দিই আপনাদের পেজ মেকারের টেবিল প্রবেশের উপায়। অ্যাডোবি পেজ মেকারের বাংলা টিউটোরিয়াল আজকে এটি পঞ্চদশ পর্ব, এই নিয়ে মোট 15 নম্বর পর্ব চলছে। তো আমি আজকে আপনাদের দেখাবো কীভাবে আপনারা টেবিল প্রবেশ করাবেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে কাজে যাওয়া যাক। প্রথমে আপনারা স্টার্টে ক্লিক করবেন। যারা একেবারে প্রথম টেবিল প্রবেশ করাতে যাচ্ছেন, টেবিল প্রবেশের দুটি উপায় সম্পর্কে আমি আজকে বলবো। এখানে চলে আসুন। এখান থেকে আসার পরে অ্যাডোব পেজ মেকার, অ্যাডোব পেজ মেকারের এখানে দেখুন অ্যাডোব পেজ মেক অ্যাডোব টেবিল 3.0। তো এটাকে প্রথমে আপনাদের কী করে নিতে হবে, প্রথম একবার খুলে নিতে হবে। তো প্রথম এটা খুলে নিয়ে প্রথমে এখানে ওকে করলেই এই যে জিনিসটা এলো, তবে কিন্তু টেবিলটা অ্যাক্টিভ হলো, আদারওয়াইজ আপনি কিন্তু এই টেবিলটা খুঁজলে পাবেন না। তো যাই হোক, আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি, এখানে ডোন্ট সেভ করে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখানে কি করব, অ্যাডোব পেজ মেকার ওপেন করব। তো আমি এখানে অ্যাডোব পেজ মেকার ওপেন করে নিচ্ছি। অ্যাডোব পেজ মেকার ওপেন হয়ে যাচ্ছে, আপনারা একটু অপেক্ষা করুন। তো এটাকে আপনারা কেটে দেবেন। এবার কি করবেন, একটা নতুন পেজ নেবেন, এ নিউ থেকে পেজ। তো এবার এই পেজটা এখানে আপনারা ধরুন টেবিল প্রবেশ করাবেন, এডিটে চলে যাবেন। এডিটে চলে যাওয়ার পরে ইনসার্ট অবজেক্ট বলে যে অপশানটা রয়েছে, ইনসার্ট অবজেক্টে চলে যান। এখানে এই অ্যাডোব টেবিল এটা 3.0 এটা নর্মালি থাকে না, তো ওই অপশানটি প্রথম চালু করার জন্য, এটাকে পাওয়ার জন্য প্রথমে আপনাদের কি করতে হবে, ওই অ্যাডোব টেবিল 3.0 এটাকে এখানে ক্লিক দিয়ে নিতে হবে। তো এখানে আমরা কি করব, এই জায়গাটা সিলেক্ট করব, করার পরে এখানে ক্লিক দেব। দিলে এরকম একটি অপশান চলে আসবে, এখানে আমাদের বলে দেবে এখানে রোর সংখ্যা কত হবে এবং কলামের সংখ্যা কত হবে, সেটা আমাদের এই করতে হবে, এবং টেবিলের সাইজ কত হবে, কেমন হবে সেটা এখানে লেখা রয়েছে পরিষ্কারভাবে। তো এখানে ধরুন আমাদের দুটো রো লাগবে এবং কলামের সংখ্যা 4টে হবে। এটা লেখার পরে আমরা কী করব, ওকেতে ক্লিক করব। তাহলে 2, 4 এই ম্যাট্রিক্সে চলে এসেছে। এবার তাছাড়াও তারপরে যদি কোনো কিছু হয়ে যায়, তারপরে এখান থেকে আমরা সেটাকে এডিট করে নিতে পারবো। এই যে অপশানটা দেখতে পাচ্ছেন, তো এখানে ধরুন আমরা কোনো জায়গায় যদি ছোট বড় করতে চাই, এখানে আমার মনে হচ্ছে যে এই অপশানটাকে আমরা ছোট করব, এরকম জায়গাটাকে বড় করে নেবো, এটা নিতে পারবো। আবার আমরা যদি চাই যে এরকম এই পর্যন্ত ছোট বড় করতে পারবো, সেটাকেও কি করতে পারবো, ছোট বড় করতে পারবো। তো এখানে ধরুন আমরা কোনো ব্যক্তির নাম, নেম, এখানে ধরুন সে কী পরে কাজ করে, ডেজিগনেশন DESIGNATION, ডেজিগনেশন, এখানে ধরুন স্যালারি, এখানে জয়নিং ডেট ইত্যাদি ইত্যাদি দেবো। তো দিয়ে আমরা যদি এটাকে পেজের মধ্যে আনতে চাই, জাস্ট এইখানে এই অপশানটাকে আমরা ক্লোজ করে দেবো। সরাসরি ক্লোজ করে দেওয়ার সাথে সাথে দেখতে পেয়েছেন এই টেবিলটা চলে এসেছে। এবার আমরা কি করব, মুভ টুল দিয়ে এখানে এটাকে সরিয়ে নেব। আমরা যদি চাই একটু ছোট বড় করতে কেমন হবে, তাহলে এরকমভাবে সেটা দিয়ে টানলে আমাদের এটা ছোট বড় হয়ে যাবে, এতে আমাদের কোনো অসুবিধা হবে না। এবং এই যে জায়গাটা রয়েছে এখানে, যদি আমরা এটাকে যদি এদিকে এরকম টানি তাহলে উপরের দিকে উঠে যাবে, আবার এটাকে যদি এদিকে টানি তাহলে নিচের দিকে আসবে। তো যেমন চাইবো আমরা তেমন এটাকে করে নিতে পারবো, তো সেই হিসেবে খুব বেশি অসুবিধা হবে না। এবার আমরা যদি কোণাগুলোকে বদলা চাই, মানে ফিট ইন উইন্ডো এরকম করে দেবো, দিলে উইন্ডোতে ফিট হয়ে যাবে। আর যদি আমরা মনে করি যে অ্যাকচুয়াল সাইজ, তাহলে অ্যাকচুয়াল সাইজ কেমন হবে সেটা দেখতে পাবো। এছাড়াও এটাকে সিলেক্ট করে আমরা আরও অন্যান্য কাজ করতে পারবো। তো যাই হোক, আমাদের এইরকম টেবিল হলে হয়তো কারো কারোর অপছন্দ হতে পারে, সেই কারণে আমি আরেকটি বিশেষ পদ্ধতি দেখাচ্ছি, সেই পদ্ধতিতে আপনারা টেবিল প্রবেশ করাতে পারবেন। প্রথমে আপনারা এরকম একটা রেক্ট্যাঙ্গুলার শেপ সিলেক্ট করবেন, রেক্ট্যাঙ্গুলার শেপটা এরকম করে নিন, এরকম সিলেক্ট করে নিন। সিলেক্ট করে নেওয়ার পরে এই যে রেক্ট্যাঙ্গুলার শেপ আপনারা নিলেন, এখানে উইন্ডোতে কালার প্যালেট থাকার কথা, শো কালার, তো আমি এখানে এই কালারটাকে শো করে দিচ্ছি। দেওয়ার পরে ধরুন আমার ব্ল্যাক কালারের এটা দেখাবে, তো এটাকে নান করে দিচ্ছি। এখানে ধরুন আমার একটু অসুবিধা হচ্ছে,
এটা পেপার কালার করে নিলাম, ঠিক আছে। এটা করে নেওয়ার পরে ধরুন আমার যেমন লাগবে এখান থেকে শুরু করে এটা শিফট শেপে ধরে করব, হয়ে গেল। এবং এটা পেপার কালার ছিল এটাকে ব্ল্যাক করে দেব। এবার ধরুন আমার এখান থেকে এরকম লাগবে, এটাকে আবার ব্ল্যাক ধরুন এইরকম লাগবে। তাহলে এভাবে আমরা কাজটা করব। এবারে এটাকে যদি আমরা কি করি, এই যে যাবতীয় জিনিসগুলো রয়েছে এই সমস্তগুলোকে আমরা কি করব, এগুলোকে আমরা কি করে দেব, মোটামুটিভাবে এটাকে লক করে দিতে পারি। লক করে দিয়ে আমরা পজিশন লক করে দেব। পজিশন লক করে দিলে আমাদের কাজটি মিটে যাবে। এখানে দেখুন এরকম জায়গায় খুঁজবেন, খুঁজলে মোটামুটিভাবে লক রেটস, তো এখান থেকে আপনারা এভাবে টেবিল প্রবেশ করাতে পারবেন। তাছাড়াও এটাকে সব থেকে ভালো হয় গ্রুপ করে দিলে, গ্রুপ করে দিলে এটা একটা গ্রুপের আন্ডারে পড়ে যাবে এবং আপনারা ইচ্ছা মতো সরাতে পারবেন। আপনারা গ্রুপই করুন, সেটা ভালো হবে। আর এছাড়া এরকম সিলেক্ট করে এর আবার রাউন্ড অ্যান্ড কর্নার রয়েছে। রাউন্ড অ্যান্ড কর্নার অর্থাৎ যদি আপনারা এই যে কোণা বেঁকাতে চান, যে এরকম টাইপের বেঁকা কোণা দেবেন, তাহলে দেখবেন এই যে বেঁকা কোণা এরকম টেবিল প্রবেশ করে যাবে। এছাড়াও আপনারা এই যে জিনিসটা হলো এটাকে যদি মনে করেন যে একটু এদিক ওদিক সরাবেন, তাহলে এরকম সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে এখানে চলে যাবেন, এখান থেকে আনগ্রুপ করে নেবেন। ধরুন এটাকে সরাতে চাইছেন, তাহলে এটাকে সিলেক্ট করবেন, মানে যেটাকে সরাতে চাইবেন আর কি, সেই পজিশন সেটাকে সিলেক্ট করবেন। সরি, কন্ট্রোল জেড, এই মিডিলে ধরবেন, ধরে অ্যারো কি বা এরকমভাবে এদিকে টেনে দেবেন, দিলে এটা সরে যাবে, ঠিক আছে। বা এটাকে আপনি সিলেক্ট করার পরে ধরুন একটা কোনো একটা একে আপনি সিলেক্ট করবেন, সেইটাকে এইভাবে এরকম আপনি উঠিয়ে দিন। দেওয়ার পরে আবার নতুন করে করুন, শিফট চেপে ধরে এরকম নিয়ে নেবেন, তাহলে অনায়াসে হয়ে যাবে। আবার এটা পেপার কালার করে দিন। এবার আপনি এটাকে কি করবেন, গ্রুপ করে দিন, এখান থেকে এলিমেন্ট থেকে গ্রুপ করে দিন, তাহলে সুবিধা হবে এবং এখানে যেখানে খুশি আপনি নিয়ে যেতে পারবেন। আর এখানে টেক্সট টুল দিয়ে আপনি সরাসরি লিখতে পারবেন। আমরা যেমনভাবে টেক্সট লিখি, যেমন ধরুন এখানে নেম, আপনি এটাকে এই জায়গাটুকুর মধ্যে এই নেম কথাটা লিখে দিন। আরও অন্যান্য যে সমস্ত জিনিস রয়েছে, যেমনভাবে আমরা পেজ মেকারে নর্মাল লিখি সেভাবে আমরা এরকম কি করতে পারবো, লিখতে পারবো। এবার লেখার সময় এটাকে আমরা সিলেক্ট করলাম, করে এলিমেন্ট এখান থেকে আমরা কি করব, গ্রুপ করে দেব। দেখুন এই যে টেবিল সময় এই লেখা সময় ছড়ে যাচ্ছে, ওই একইভাবে সবগুলো লিখে আমরা গ্রুপ করে দেব। তো এভাবে মোটামুটি আমরা পেজ মেকারে টেবিল প্রবেশ করাতে পারি। তো আমার টিউটোরিয়ালটি আজকে এ পর্যন্তই, ধন্যবাদ। ভালো থাকবেন এবং সবাইকে অনুরোধ করব, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, তারা এরকম টিউটোরিয়াল যদি পেতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।